মাননীয় স্পিকার, বাহাদুর শাহ জাফর শেষের দিকে দিল্লি শাসন করত। কিছুদিন পরে ওনার শুধু রেড ফোর্টেই শাসন ছিল, আর কোথাও শাসন ছিল না, সেখানেও ব্রিটিশ আর্মি থাকতো। তো আমাদের এমপিদেরও এখন ক্ষমতা কথা বলার জায়গায় এই সংসদেই আছে, বাইরে আর খুব বেশি কিছু নাই। সেখানে আপনার মতো একজন মহান স্পিকার আছেন, এবং আমি খুব ড্যাট্রুইন কন্ট্রি বলবো, আপনি বিরোধী দলের প্রতি অত্যন্ত জাস্ট এবং ফেয়ার, আমাদেরকে যথেষ্ট সময় দেন এবং অনেক সময় বেশি সময় দেন, আমরা আশা করবো আরও বেশি সময় দিবেন। এই বাজেট নিয়ে এক মাস আলোচনা হলো, লাভ কি হলো? আমরা এই আলোচনা কি দাঁত নিয়ে করেছি না দাঁত ছাড়া করেছি? অবশ্যই দাঁত ছাড়া করেছি। যে বাজেটটি প্লেস করা হয়েছে সেই বাজেটের 99.99999% পাস হবে, 0.00001% পরিবর্তন হবে। তাহলে এই টোটাল ডিসকাশনটা আসলে কী লাভ হয়? এই ডিসকাশনের জন্য আমার মনে হয় আমাদের বাজেট প্রসেসটাকে চেঞ্জ করা উচিত। চারটা মাত্র কমিটি যেটা বাজেট নিয়ে কথা বলতে পারে, আর কোনো স্ট্যান্ডিং কমিটি বাজেট নিয়ে কথা বলতে পারে না, সেখানে একটা ঘাটতি আছে। আজকে যে বিলটি পাস হবে এটাও কিন্তু কোনো কমিটিতে যায়নি, সংসদে আলোচনা হয়েছে। সেই প্রসেসের মধ্যে দিকে দেখা যাচ্ছে যে বাজেটের স্বচ্ছতা, জনসম্পৃক্ততা, পর্যবেক্ষণ, পরিবীক্ষণ, এই সূচকগুলোতে আমাদের মার্ক মাত্র 30, যেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে 61। তাহলে 61 যদি হয়ে থাকে, আমাদের পজিশন আফগানিস্তানেরও পিছনে, যে কারণে এই বাজেটে কিছু জনবিরোধী লোক বিষয় থাকে যেটা পাশ হয়ে যায়। যেমন এবার 3 লক্ষ টাকা হলে আপনাকে কর দিতে হবে, এই গ্যালোপিং ইনফ্লেশনের যুগে আপনি বছরে 3 লক্ষ টাকা আয় করলে আপনাকে কর দিতে হবে, এটা এই সংসদে পাশ হতে পারে? আমার বাধা দেওয়ার কোনো ক্ষমতা নেই। 3 লক্ষ টাকা যদি কারো ইয়ারলি ইনকাম হয়, তার মান্থলি বেতন হচ্ছে বা ইনকাম হচ্ছে 25,000 টাকা, সে বাসা ভাড়া দেবে কি? সে স্কুল বেতন দিবে কি? তো সেটা তো বাড়াতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। 5 লাখ করেন, তাতে কর কমবে না, জনগণ স্বস্তি পাবে। 5 লাখ টাকা করলেও কর কমবে না, সর্বোচ্চ 1,000 কোটি টাকা কর কমবে। আরেকটি হচ্ছে কি, যে কালো টাকা সাদা করার বিষয়টি আমি বলছি, এটিকে আমি বলবো একেবারে খারাপ সেটা বলবো না, উদ্দেশ্যটি ভালো, কিন্তু টাকাটা আপনি আনবেন কিভাবে? পৃথিবীর কোন দেশের ব্যাংক তার দেশের টাকা, যেটা মানি লন্ডারিং হয়ে গেছে, সেটা রিপেটেড করার সুযোগ দিবে? পৃথিবীর কোনো আইনের সুযোগ নাই। তাহলে কি হবে, কোনো একজন লোক গিয়ে বলবে আমার কাছে $1,00,000 আছে, আমি বিদেশ থেকে এনেছি, আমাকে এই সুযোগটা দিয়ে দেন, হোয়াইট করে দেন। এটার কোনো বিশ্লেষণ কিন্তু আমি বাজেট স্পিচে পাইনি, কোনো আর্টিকেলে পাইনি, জানি না কীভাবে এটা বিশ্লেষণ হবে। এবং যেটি আমরা মনে করি, সামনে এই বাজেটের মধ্যেও আমি দেখেছি অ্যাসেনশিয়াল কমোডিটিসগুলো, সেগুলোর শুল্কহার কমানোর প্রস্তাব এখানে নাই, যে কোনো মূল্যে সেগুলোর শুল্কহার কমাতে হবে। এবং জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস এবং সার শত বাধা থাকলেও সেটাতে ভর্তুকি দিতে হবে। আমি জানি সরকারের জন্য এটা চ্যালেঞ্জিং, কিন্তু আসলে এর কোনো বিকল্প আমার মনে হয় আর কিছুই নাই। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।